ইংরেজিতে একটি প্রবাদ আছে, হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। আর এই স্বাস্থ্য মানেই কিন্তু হচ্ছে সুস্বাস্থ্য। সুতরাং এই সুস্বাস্থ্য রক্ষা করার মাধ্যমে কিন্তু একটি সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। একটা কথা আপনাদের সবসময় মনে রাখা উচিত, যেটা আমরা সবসময় বলে থাকি, যেমন ইউ আর হোয়াট ইউ ইট। সুতরাং এই সুস্বাস্থ্য রক্ষা করার মাধ্যমে আমরা কিন্তু আমাদের নিজেদেরকে অনেকটাই সুস্থ রাখতে পারি, এবং এই জন্য দরকার আমাদের কিছু নিয়মাবলী মেনে চলা। অর্থাৎ আপনাদের লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, অর্থাৎ আমাদের এই যে লাইফ, এটাকে ডিসিপ্লিন ওয়েতে আমাদেরকে মেনটেন করতে হবে। সুতরাং এই সুস্বাস্থ্যের জন্য আমরা প্রথমে যে বিষয়টার দিকে আমরা খেয়াল করবো, সেটি হচ্ছে খাবার, অর্থাৎ সুষম খাবার গ্রহণ করতে হবে। আমাদের সারাদিনের খাবারকে অবশ্যই 5 থেকে 6 বেলায় অন্তর্ভুক্ত করতে হবে, অর্থাৎ 3টা মেইন মিল এবং 3টা শর্ট স্ন্যাক্সে ভাগ করতে হবে, যেমন ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং মর্নিং স্ন্যাক্স, আফটারনুন স্ন্যাক্স এবং বেড টাইম। এছাড়া এই যে আমরা 5 থেকে 6 বেলার খাবার গ্রহণ করার কথা বলছি, এই খাবারের মধ্যে অবশ্যই প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে, এবং সেটি হতে হবে অবশ্যই ফার্স্ট ক্লাস প্রোটিন, অর্থাৎ ডিম, মাছ, মুরগি, দুধ বা দুধ জাতীয় খাবার, অবশ্যই ডালের একটা অপশন থাকতে হবে, বাদাম জাতীয় খাবার গ্রহণ করতে হবে। এই কয়েকটা জিনিস বা এই প্রোটিন সমৃদ্ধ খাবার যদি গ্রহণ করা যায়, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকের সারাদিনের যতটুকু প্রোটিনের রিকোয়ারমেন্ট সেটা অনেকটাই কিন্তু ফুলফিল করা সম্ভব। এছাড়াও আমাদেরকে একটা বিষয় খেয়াল করতে হবে যে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি আমরা গ্রহণ করতে পারছি কি না। আমাদের ভিটামিন ডি এর কিন্তু ফার্স্ট সোর্সই হচ্ছে সানলাইট, যেটি আমরা সকাল 10টা থেকে দুপুর 2টোর মধ্যে 15 থেকে 20 মিনিট পর্যন্ত যদি রোদ লাগে, অনেকটা ভিটামিন ডি আমরা সেখান থেকে পেতে পারি। এছাড়া ফুড সোর্স থেকেও কিন্তু আমরা ভিটামিন ডিটা পেতে পারি, যেমন ডিমের কুসুম, মাশরুম, কমলা, এই কয়েকটা খাবার কিন্তু ভিটামিন ডি সমৃদ্ধ। এছাড়া আমাদেরকে সারাদিন অবশ্যই সুস্থ থাকার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করতে হবে, এবং আমরা সবাই জানি যে আমাদের পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করা মানে হচ্ছে কিডনিটা ভালো রাখা। আর আমাদের এই কিডনি কিন্তু আমাদের বডির যে টক্সিনগুলো রয়েছে সেগুলোকে কিন্তু অনেকটাই বের করে দেয়। সুতরাং কিডনি ভালো থাকা মানে হচ্ছে আমাদের বডি টক্সিন ফ্রি থাকা। এছাড়াও ফ্যাটি ফিশ বা সি ফিশ গ্রহণ করা, যেটাকে আমরা বলে থাকি যে হার্ট ফ্রেন্ডলি ফুড বা হার্ট হেলদি ফুড বলা হয়ে থাকে, এগুলো কিন্তু ডিরেক্টলি আমাদের হার্ট হেলথকে ভালো রাখতে সাহায্য করে, কারণ এগুলো HDL এর পরিমাণ বাড়িয়ে LDL অর্থাৎ ব্যাড কোলেস্ট্রল পরিমাণকে কমাতে সাহায্য করে। এই যে আমরা এতগুলো খাবারের কথা বললাম, এর পাশাপাশি যাদের স্মোকিং এর অভ্যেস রয়েছে সেটি কিন্তু অবশ্যই ত্যাগ করতে হবে। এছাড়াও বিভিন্ন ধরনের কালারফুল শাকসবজি বা ফলমূল যদি আমরা গ্রহণ করি, এগুলো কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ। সুতরাং এই অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার কিন্তু আমরা জানি যে এগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়া বাদামের কথা না বললেই নয়, আমরা কিন্তু এখন পুষ্টিবিদ যারা রয়েছে তারা কিন্তু সবাইকে বাদাম খেতে বলি, কেননা বাদাম হার্টকে ভালো রাখে, বিভিন্ন ধরনের ডিজিজকে এর রেটকে কমাতে সাহায্য করে থাকে। যাদের ওজন বেশি রয়েছে তারা কিন্তু কাঠবাদাম গ্রহণ করতে পারে, কাঠবাদাম ওজন কমাতে সাহায্য করে। তবে যাদের কিডনিতে সমস্যা রয়েছে অথবা যাদের গ্যাস্ট্রাইটিসের প্রবলেম রয়েছে অথবা হাইপোথাইরয়েডিজম রয়েছে, তারা বাদাম গ্রহণের ক্ষেত্রে কিছুটা আমরা রেস্ট্রিকশন দিয়ে থাকি। এছাড়া বিভিন্ন ধরনের ভেষজ খাবার যেমন আদা, লং, এই খাবারগুলো কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ, এবং যাদের বডিতে ইনফ্ল্যামেশন রয়েছে এগুলো কিন্তু ইনফ্ল্যামেশন কমাতে সাহায্য করে। এই যে আমরা সুষম এতগুলো খাবার গ্রহণের কথা বললাম, এই খাবারগুলো তখনই আমাদের আমাদের বডিতে কাজে লাগবে যদি আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ঠিক থাকে। অর্থাৎ সুষম খাবার গ্রহণ করার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে আপনাকে হাঁটতে হবে, 30 থেকে 45 মিনিট আমরা প্রতিদিন হাঁটতে বলি, তাহলে কিন্তু ফিউচারে আপনার হাই রিস্ক ডিজিজ হওয়ার চান্স কিন্তু অনেকটাই কমে যাবে। খাদ্য, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর পাশাপাশি আরেকটা বিষয় আপনার সুস্বাস্থ্যের জন্য হেল্পফুল হবে, সেটি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুম। অর্থাৎ প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত ঘুম কিন্তু আপনাকে অনেকটা স্ট্রেস ফ্রি রাখতে পারে এবং আপনাকে অনেকটা সুস্থ রাখতে সম্ভব, এবং এটি কিন্তু পাশাপাশি ইমিউনিটি বাড়াতেও কিন্তু হেল্প করে। যারা স্ট্রেস নিয়ে থাকেন তাদেরকে আমার বিশেষ অনুরোধ যে স্ট্রেস কমানোর জন্য অবশ্যই আপনি হাঁটবেন, কেননা স্ট্রেসে থাকলে যেটা হয় যে কর্টিসল নামক একটি হরমোন সিক্রেশন হয়, যেটি আমাদের ইমিউনিটিকে অনেকটাই কম করে ফেলে। সুতরাং সুস্থ থাকার জন্য
সুষম খাবার গ্রহণ করার পাশাপাশি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, পর্যাপ্ত ঘুম, স্ট্রেস ফ্রি থাকা এবং পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম মেনটেন করা, এটা আসলে একটা প্যাকেজ। এই সব কিছু মিলেই কিন্তু একটা মানুষের পক্ষে সুস্থ থাকা সম্ভব।